বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গাইবান্ধা জেলা সংসদের আয়োজনে পথনাটক মৃত্যু ও মুক্তি প্রদর্শন করা হয়েছে। সম্মিলিত প্রয়াসের নির্দেশনায় বুধবার সন্ধ্যায় গাইবান্ধার নাট্য ও সাংস্কৃতিক সংস্থা চত্বরে নাটকটি প্রদর্শিত হয়। এই নাটকের মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং এর আওতায় গ্রেপ্তারকৃতদের মুক্তিসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। একই সঙ্গে সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ারও আহ্বান জানানো হয়। ডিজিটাল কালো আইন বাতিলের দাবিতে এবং ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় গ্রেপ্তারকৃত সকলের মুক্তি এবং রাষ্ট্রীয় হেফাজতে সকল হত্যার বিচারের দাবিতে আমরা বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলা সংসদ আয়োজন করেছে এই পথনাটকের। আমরা এর মধ্য দিয়ে ডিজিটাল নিরাপত্তা আইন এবং এর দ্বারা অত্যাচারিত সকল অন্যায়ের বিচার চাই।